আসসালামু আলাইকুম। বাংলা ইউটিউব আর্নিং টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটি হলো যে কীভাবে আমরা যে কোনো সফটওয়্যার যেটি কম্পিউটার ইনস্টল হওয়ার পর আমাদের কাজে লাগবে না, সেটি কীভাবে আন ইনস্টল করবো, অর্থাৎ সেটি কম্পিউটারে রাখবো না। তো চলুন দেখি, যারা নতুন তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি, যারা পুরনো তারা অবশ্যই জানেন, তাদের এটি হয়তো প্রয়োজন হবে না, কিন্তু যারা নতুন তাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল হবে। তো দেখুন, আমরা ধরুন ধরুন আমার এখানে যে কোনো একটি, এখানে অনেকগুলো আমার সব আমি কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা সেগুলো এখানে আছে। ধরুন আমি এখান থেকে একটি সফটওয়্যার বাদ দিব, ধরুন আমি গুগল ক্রোমটি আমি বাদ দিব। দেখুন এখানে কিন্তু গুগল ক্রোমটি রয়েছে। তো দেখুন আমি কীভাবে বাদ দেবো, আমি প্রথমে আমার এটি যেখানে ছিল মূলত আমি সবগুলো একটি ফোল্ডারের ভিতরে এনেছিলাম আমার কাজের সুবিধার জন্য, মূলত এটি এখানে থাকবে, এটি যদি এখানে থাকে। এখন দেখুন আমি এটি কম্পিউটার থেকে কীভাবে বাদ দেবো, অর্থাৎ আনইনস্টল করবো। প্রথমে আমি স্টার্ট মেনুতে গিয়া কন্ট্রোল প্যানেলে গেলাম। কন্ট্রোল প্যানেলে আপনার প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, একটু বলে রাখি অনেকের হয়তো এরকম থাকলে আনইনস্টল এ প্রোগ্রাম এখানে ক্লিক করবেন, অথবা ক্যাটাগরিতে গিয়া স্মল আইকনে গিয়ে আপনি প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। দেখুন আপনার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা সরি আর সবগুলি সফটওয়্যার এখানে থাকবে। দেখুন আপনার কম্পিউটারে যতগুলি আছে সবগুলি এখানে থাকবে। আচ্ছা, আমি আগেই বলছিলাম আমরা এই গুগল ক্রোমটি আনইনস্টল করব। তো গুগল ক্রোম কোথায় আছে সেটা আমি দেখবো। এই যে গুগল ক্রোমটি আমার এখানে আছে, তো আমি এখানে রাইট ক্লিক করে দেখেন আনইনস্টল আছে, আমি আনইনস্টলে ক্লিক করলাম। আনইনস্টলে ক্লিক করার পরে দেখুন একটু অপেক্ষা করতে হবে, সবগুলিতে অপেক্ষা করা নাও লাগতে পারে, এটি আপনি সফটওয়্যারের উপর নির্ভর করবে। যেই সফটওয়্যারগুলো সাধারণত ইন্টারনেট বা এই ধরনের কাজ করতে হয় ওইগুলি একটু সময় লাগে। দেখেন এখানে আপনার দুটো অপশন আছে, একটা হলো আপনি সরাসরি আনইনস্টল করলে আপনার এই যে ব্রাউজ করছেন এই ব্রাউজের ডাটাগুলো থেকে যাবে, আর যদি অলসো ডিলিট ইউর ব্রাউজিং ডাটা দেন তাহলে ওগুলিও আর থাকবে না। এখানে আপনি আনইনস্টল দিলেন, এখানে আপনি আনইনস্টলে ক্লিক করেন। দেখেন এখানে কিন্তু ডেস্কটপে আর আপনার এই আইকনটি আর রইল না, আর এখানেও এইটাও থাকবে না, এটাও চলে যাবে। দেখুন এখানে কিন্তু এটি আর রইল না। আচ্ছা, এখন এখানে যাই কিছু আসে না কেন বা শো করে না কেন, আপনি এগুলো ডিলিট করে দেবেন, ডিলিট করে দেবেন। এখন দেখুন দেখুন পুনরায় পিছনে গেলাম, আবার আমি এখানে আসলাম। দেখুন এখন কিন্তু আমার সেই গুগল ক্রোমটি আর নেই এখানে, কারণ সেটি ডিলিট হয়ে গেল, এখানেও থাকবে না, এখানেও থাকবে না। যদি মনে করেন আপনার এখানে থাকে কিন্তু এখানে থাকবে না, না থাকে তাহলে বুঝবেন যে আপনার ডিলিট হয় না, আনলিস্টও হয় না। আর যদি এখান থেকে চলে যায় তাহলে এখানে অবশ্যই এখান থেকে চলে যাবে, এখানে আর থাকবে না, কারণ এইটা হলো মেইন, এখানে যেগুলি আছে সেগুলি আপনার আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি ফাইল ইনস্টল করা ফাইল আনইনস্টল করা হয়। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।